কাহিলিপাড়া স্থিত আরক্ষীর বিশেষ শাখার কার্যালয়ত এয়া রাজশ্রী সেনডেকা। কংগ্রেসের আমলের বিতর্কিত মন্ত্রী নীলমণি সেনডেকার পুত্র রাজশ্রী। রাজশ্রী এটি আরক্ষীর জিম্মাত। সৌ সিদিনালেক কংগ্রেসের আমলত দপদপাই থাকা নীলমণি সেনডেকার পুত্রই হয়তো সপনতো ভবা নাছিল এদিন আরক্ষীর লকআপত তেও থাকিব লাগিব। পিতৃ রাজনৈতিক প্রভাবর বাবে রাকেশ পালর আমলত নীতি বহির্ভূতভাবে তেও লোকসেবা আয়োগের পরীক্ষাত উত্তীর্ণ হয়েছিল। এসপ্তাহ ধরে কত আত্মগোপন করে আছিল রাজশ্রী। রাজশ্রী জামিনের চেষ্টা চলাইছিল বিভিন্ন পন্থার, শেষ মুহূর্তে নিশ্চিত হয়েছিল জামিন অসম্ভব। সেয়ে সোমবারে রাজশ্রীর আত্মসমর্পণ। আত্মসমর্পণের প্রাক মুহূর্তত কাহিলিপাড়ার মন্দিরত রাজশ্রীর প্রবেশ, ভগবানের পর রাজশ্রীর আশীর্বাদ। পরবর্তী সময় আরক্ষীয় বিশেষ শাখার রাজশ্রীক লই যায় আদালত। আন কেজন প্রার্থীর দরে রাজশ্রীকো আরক্ষীর জিম্মালয় প্রেরণ করে আদালতে। অধিবক্তার যুক্তি শুনি আর আমার যুক্তি শুনি 14 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে, অর্থাৎ আজি তারিখের 14 দিনের বাবে এই ACS অভিযুক্ত ACS বিষয়াজন পুলিশ হেফাজত থাকিব। প্রশ্ন হয় কার জড়িয়ে রাজশ্রী লোকসেবা আয়োগের পরীক্ষাত উত্তীর্ণ হয়েছিল, এই ক্ষেত্রে পিতৃ নীলমণি সেনডেকাই সহায় করেছিল নাকি, আরক্ষীয়ে খুঁটপুছ করব নাকি নীলমণি সেনডেকা, রাজশ্রী নাম লব নাকি পিতৃ, নীলমণি সেনডেকায় আরো প্রার্থীক নিযুক্তি দিছিল নাকি, কেতিয়া জেরা করব নীলমণি সেনডেকা। সব বস্তু হল সাক্ষী প্রমাণ, সাক্ষী প্রমাণ যদি থাকে আইনমতে অ্যাকশন হবে। ইতিমধ্যে কাহিলিপাড়া স্থিত বিশেষ শাখার দুটা লকআপত আটক আয়োগের পরীক্ষার্থীক ভরাই থা হয়েছে। ইতিমধ্যে স্থানের অভাব ঘটিছে লকআপত। এনে অবস্থাত রাজশ্রীয়ে কেন এই লকআপত কটাব সেয়াও এক প্রশ্নের বিষয় হয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, DY 365।